কন্যা সন্তানের জন্ম দেওয়ায় স্ত্রীকে গলায় ফাঁস লাগিয়ে হত্যার চেষ্টা করল স্বামী। চাঞ্চল্যকর ঘটনা পূর্ব বর্ধমানের কালনার নাধনঘাটের খরচ গ্রামে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত স্বামী গ্রেপ্তার করা হয়েছে শ্বশুরকে। 5 বছর আগে কালনার নাধনঘাটের সাকরা গ্রামের খেত মজদুর মোহাম্মদ শেখের কন্যা আজমিরার সাথে মুসলিম নিয়ম মেনে বিয়ে হয় কালনারি নাধনঘাটের খরচ গ্রামের শুকুর আলী শেখের ছেলে কবির মণ্ডলের সাথে। বিয়ের পর কিছুদিন ভালো সংসার চলার পরই হঠাৎ করে এই অঘটন ঘটতে থাকে। আজমিরাকে অপছন্দ হওয়ায় শুরু হয় অত্যাচার, চলে জমি ও অর্থের দাবি। তার উপর কন্যা সন্তানের জন্ম হওয়ায় তাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দিতে থাকে। অবশেষে গলায় ফাঁস লাগিয়ে আজমিরাকে খুন করার চেষ্টা করল স্বামী। ঘটনার খবর জানাজানি হওয়ার পরই তীব্র চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। পরবর্তী সময়ে আশঙ্কাজনক অবস্থায় আজমিরাকে ভর্তি করা হয় হাসপাতালে, সেখানে চিকিৎসাধীন রয়েছে এবং ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী পলাতক। গ্রেপ্তার করা হয়েছে শ্বশুরকে। কি জানিয়েছেন আজমিরা বিবি, তার কি বক্তব্য এই বিষয়ে শুনবো। প্রথম বাচ্চা হওয়ার কারণ আমাকে, তারপর বাচ্চা হয়েছে বলে আমাকে অত্যাচার করেছে, কেন এই মেয়ে হবে বলে, মেয়ে হয়েছে বলে অত্যাচার করেছে। আর আমাকে পছন্দ নেই, শ্বশুর শাশুড়ি আমাকে স্বামীর পছন্দ নেই বলে, আর কোনো বাড়িতে মা বাপকে ফোন করতাম বলে এইটার জন্য অত্যাচার করতো, যে মা বাপকে বাড়িতে ফোন করা যাবে না এই জন্য অত্যাচার খুব করতো। আর কোনো খাওয়া দাওয়ার দিক দিয়ে আমাকে এরম অত্যাচার করতো, দিয়ে এই অত্যাচারের জন্য আমাকে গলায় দড়ি দিয়ে মেরে টাঙিয়ে দিয়েছিল। তা আমার বাম্মারা কিংবা মামারা যদি না আসতো আমার আর একটুখানি জানটা ধরেছিল, ওর মধ্যে আমার জানটা ছিঁড়ে যেত। আর ঠিক সময় যদি না আসতো আমার মা বাবারা পৌঁছাতে দিতে না পারত। এইখানটা ব্যথা, এইখানটা আমি কিছু করতে পারছি না এই দিকটা, আর এই পাটা আমি হাঁটতে পারছি না, এইখানটা সবসময় এই পাটা অবাস হয়ে আছে আমার এই দিকটা। আর আর এই গায়ে শরীরটা পুরো ব্যথা। আমার স্বামী টাঙিয়ে দিয়ে গেছে। সেই সময় আমার মা বাবা চলে এসেছে, চলে এসে দরজা খুলে আমার মামা পাঁজা করে ধরে তুলে আমাকে গলায় দড়িটা আরও সব আছে দিয়ে তারা খুলে দিয়ে সঙ্গে সঙ্গে বাড়িতে জল টল দিয়ে, তাও আমার জ্ঞান আসে না, বাড়িতে একটা ডাক্তার ছিল পাশে, তারা দেখলো বললো অবস্থা ভালো নেই, হসপিটাল নিয়ে চলে যাও, দিয়ে সঙ্গে সঙ্গে আমাকে এই হসপিটাল নিয়ে এসে ভর্তি করে সেলাইন টিলাইন দিয়ে অক্সিজেন টক্সিজেন দিয়ে। আমার নাম আজমিরা বিবি।